ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে নেটওয়ার্ক পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে নেটওয়ার্ক, যা রাশিয়ার দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চল সাইবেরিয়ার সাথে মস্কোকে যুক্ত করেছে। ট্রান্স-সাইবেরিয়ান রেলপথটিকে প্রায়ই রাশিয়ার প্রধান আন্তঃমহাদেশীয় রেলপথটির সাথে জড়িয়ে ফেলা হয়, যা রাশিয়া, ইউরোপ ও এশিয়া অংশের ছোট বড় শত শত শহরকে যুক্ত করেছে। অন্যদিকে ট্রান্স-সাইবেরিয়ান রেলপথটি মস্কোর সাথে পূর্ব সাইবেরিয়ার দুর্গম অঞ্চলসমূহকে যুক্ত করেছে। পৃথিবীর দীর্ঘতম রেলপথটি 8টি টাইম জোন অতিক্রম করেছে। ট্রান্স-সাইবেরিয়ান রেলপথের প্রধান লাইনটি মস্কো থেকে শুরু হয়ে সাইবেরিয়ার দক্ষিণাঞ্চল হয়ে ভ্লাদিস্টক পর্যন্ত গিয়েছে। রাশিয়ান সাম্রাজ্য ও সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক ইতিহাসে ট্রান্স-সাইবেরিয়ান রেলপথের গুরুত্ব অপরিসীম। 19 শতকের শেষের দিকে সাইবেরিয়াসহ রাশিয়ার পূর্বাঞ্চলীয় দূরবর্তী স্থানগুলোতে দুর্বল যাতায়াতের ব্যবস্থার কারণে উন্নয়ন ব্যাহত হচ্ছিল। গ্রেট সাইবেরিয়ান রুট ছাড়া ওই সময় চাকাযুক্ত যান চলাচলের উপযোগী কোনো রাস্তা ছিল না, ফলে বছরের প্রায় 5 মাস নদীপথে ছিল যাতায়াতের একমাত্র ভরসা। বছরের প্রায় অর্ধেক সময় শীতকালে বরফের উপর দিয়ে ঘোড়া টানা স্লেজ গাড়িতে করে পণ্য আনা নেওয়া ও যাত্রী বহনের কাজ করা হতো, ফলে ধীরগতি ও অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে রাশিয়ার এই অঞ্চলসমূহের সমস্যা কেবল দীর্ঘায়িত হচ্ছিল। পর বিভিন্ন আলোচনার পর 1991 থেকে ট্রান্স-সাইবেরিয়ান রেলপথের নির্মাণ কাজ পুরোদমে শুরু হয়। দীর্ঘতম এই রেললাইন নির্মাণে প্রথম ধাপে ছিল নকশা চূড়ান্তকরণ ও পশ্চিম সাইবেরিয়ান রেলপথের নির্মাণ কার্য সম্পাদন, যার দৈর্ঘ্য ছিল 1418 কিলোমিটার। ট্রান্স-সাইবেরিয়ান রেলপথের নির্মাণ ব্যয় বহন করা হয়েছিল ঋণের মাধ্যমে ও ট্যাক্স বৃদ্ধি করে। রেলপথের নির্মাণ কাজ এত দ্রুত হচ্ছিল যে প্রায় সময়ই ঠিকঠাকভাবে এর তদারক করা সম্ভব হচ্ছিল না, ফলে স্লিপার তৈরিতে অনেক সময় অপরিপক্ক গাছ ব্যবহার করা হয়েছিল। এছাড়া বিশাল এক শ্রমিক বাহিনীকে নিয়মিত খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হয়েছিল, ফলে অনেক টাকা পয়সাও লুটপাট হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সীমাহীন পর্বতচূড়া, নদী নালা, বনভূমি আর বিস্তীর্ণ জলাশয়, কনকনে ঠান্ডা সব ছাপিয়ে প্রস্তুত হয় ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ। ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ ওই সময় শুধুমাত্র রাশিয়া নয়, বরং সারা বিশ্বের মধ্যেই একটি বিস্ময়কর ও বড় মাপের প্রজেক্ট ছিল। এমনকি 100 বছর পরে এসেও ট্রান্স-সাইবেরিয়ান রেলপথটি ইউরোপ ও এশিয়াকে যুক্ত করার মাধ্যমে এর মূল উদ্দেশ্য সাধন করে যাচ্ছে। বর্তমানে ট্রান্স-সাইবেরিয়ান রেলপথটি একটি শক্তিশালী ডাবল ট্র্যাকের বিদ্যুৎ চালিত রেলপথ, যার দৈর্ঘ্য প্রায় 10,000 কিলোমিটার। ট্রান্স-সাইবেরিয়ান রেলপথটি শুধুমাত্র নির্বিচ্ছিন্ন যোগাযোগ স্থাপনেই নয়, আকর্ষণীয় একটি পর্যটন স্থান। অনেকে জীবনে একবার অন্তত এই পথে ভ্রমণের স্বাদ নিতে চায়। ট্রান্স-সাইবেরিয়ান রেলপথের ভ্রমণ করা অনেকের জন্য রীতিমতো স্বপ্নের ব্যাপার। সাইবেরিয়ান রেলপথের মধ্যে মস্কো থেকে ভ্লাদিস্টক পর্যন্ত 9,258 কিলোমিটার পথ অতিক্রমে এর সময় লাগে 7 দিন। পৃথিবীর সর্ববৃহৎ দেশটির বৈচিত্র্যময় ভূপ্রাকৃতিক দৃশ্য উপভোগ ও বিস্ময়কর অভিজ্ঞতা অর্জনের জন্য ট্রান্স-সাইবেরিয়ান রেলপথের জুড়ি নেই। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আসলে সবার আগে আপনি পেয়ে যান। আর যদি আপনি ইতিমধ্যে আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে